পরিণত করে আজকে পুলিশ
সামান্য স্যারের খুব চমৎকার একটা হেডিং পড়ছিলাম, পদ্ম সেতু উন্নয়ন আগে না জনগণের উন্নয়ন আগে। কথাটা অত্যন্ত সুন্দর, যেখানে কাঠের পিছনে মানুষ প্রতিদিনের খাবারের জন্য তেল দাও কাঠের জন্য দৌড়াচ্ছে, তারা উন্নয়নের চমক দেখাচ্ছে এই জনগণের পক্ষে। আজকে তাই তারা বিভিন্ন ভাবে আসছে অত্যাচার নিপীড়ন করছে বিরোধী দলের উপর, জনগণের উপর। এবং আমরা জানি এখানে বলে গেছে সালাম, আমরা এই সরকারের পতন ছাড়া আর কোন কিছু দেখতে চাই না। নির্বাচন তখনই হবে যখন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার, সেই সরকারের অধীনে একমাত্র নির্বাচন হবে। কোন নীল নকশার নির্বাচন আমরা হতে দেব না। তাই আমি কথা বেশি বাড়াব না, আমাদের প্রধান অতিথি আছে, আমি শুধু একটি কথা বলতে চাই। কেরানীগঞ্জের আমাদের অক্ষিকন্যার নিপুণ রায়, যে বারে বারে যাকে কারাগারে বদলি করা হয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এবং তার সঙ্গে 80 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং ওই অতি তার বিচার চান, এবং তার বিচার ধরে পড়ে আমরা আর নইলে কি হবে, আমাদের আন্দোলন চলছে। আপনারা জানেন আমরা রাজপথে নেমে গেছি, সেই রাজপথের স্লোগানের দ্বারে দেখা হবে আপনাদের সাথে, এবং আপনারা এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকারের বিচার বিচার ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশের মানুষের অধিকার, একটা অধিকার, ভোট দেওয়ার অধিকার, সে অধিকার প্রতিষ্ঠা করে আমরা এই ইনশাআল্লাহ করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল, বেগম খাদেজা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।